একবার একজন ব্যক্তি বয়স্ক লোক, তিনি ঠিক করলেন যে এক স্থান থেকে আরেক স্থানে যাবেন ট্রেনে। আর ট্রেনে তিনি উঠেও গেলেন টিকিট টিকিট কেটে। তিনি একা বসে আছেন বগিতে, একদমই লোক নেই, একটি বগি পুরো ফাঁকা। পরবর্তী স্টেশন আসতেই কতগুলি ছেলে ছোকরা একসাথে উঠল, 5-6 জন। একসাথে উঠতে তারা নিজেরা খুব ট্রেনের মধ্যে বলাবলি করছে, চল গিয়ে ট্রেনের চেনটা টানি। কেউ বলছে চল গিয়ে একটি ঘুষি মেরে ট্রেনের কাজগুলো ভেঙে দিই। এরকম নিজেরা ছেলে ছোকরারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা ঠিক করলো চেনটাকে টানবে। একজন সেখান থেকে বলল ছেলেদের মধ্যেই যে যদি ট্রেনটা তুমি টানো তাহলে কিন্তু আমাদের জরিমানা হতে পারে। তো তারা ঠিক করলো যে তারা সবাই মিলে টাকা দিয়ে একজনের কাছে রাখবে, যদি কোনো জিআরপি বা পুলিশ বা টিটি চলে আসে তাহলে তাদের টাকা দিয়ে ছেড়ে দেবে। তো একজনের কাছে জমা হলো 1200 টাকা। সে 1200 টাকা নিয়ে বসে আছে এবং একজন ট্রেন এসে, যথারীতি পুলিশ এবং টিটি দুজনেই চলে এসছে। আসতে সেই ছেলেগুলিকে যখন জিজ্ঞেস করলো এই ট্রেনটি কে টেনেছে, তখন ছেলেগুলি একসাথে মিলে 5 জন সেই লোকটির দিকে দেখালো যে এই লোকটি ট্রেনটি টেনেছে, অর্থাৎ এই বয়স্ক লোকটি। তো তখন জিআরপি এবং টিটি একসাথে জিজ্ঞেস করলেন যে আপনি এত বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও আপনি কেনই ভুল কাজ করলেন। যখনই জিজ্ঞেস করলো তখন সেই বয়স্ক লোকটি উত্তর দিল যে দেখুন, আমার উল্টো দিকে যে ছেলেটি বসে আছে এই ছেলেটির পকেটে 1200 টাকা রয়েছে এবং সেই টাকাটি আমার। আমার থেকে এরা সবাই মিলে, এই 5 জন ছেলে মিলে আমার থেকে এই টাকাটি জোর করে কেড়ে নিয়েছে। আমি যদি এখন চেনটি না টানতাম তাহলে আপনারা না আসলে আমাদের টাকাটা উদ্ধার হতো না, আর সেই জন্যই আমি চেনটা টেনেছি। টিটি তখন কী করলো, তাদের পকেট থেকে টাকাটিকে বের করলো, বয়স্ক লোকটিকে দিল এবং সেই 5 জন ছেলেকে পুলিশ নিয়ে চলে গেল। তখন বয়স্ক লোকটি মুচকি হেসে শুধুমাত্র ওদের বোঝাতে চাইল যে দেখো, এই যে চুলগুলো পেকে গেছে, এই পাকা চুলের কিন্তু রহস্য নিশ্চয়ই আছে, অর্থাৎ অভিজ্ঞতা। আমাদের জীবন যতই হোক, যেরকমই হোক, আমরা কিন্তু বয়স্ক লোককে খুব সহজভাবে না নয় আমাদের উচিত, কারণ বয়স্ক লোকের অভিজ্ঞতা কিন্তু ভীষণ হয়ে থাকে। আগেকার দিনে এরকম ছিল যে আমাদের দাদু ঠাকুমারা বলুন, আপনাদের ক্ষেত্রেও হয়তো তাই, তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন গল্প বলে আমাদের বোঝাতো, আর বিভিন্ন জিনিস পুরাকালে যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্নই। সুতরাং একদম কাঁচা বা সহজভাবে এদের না নেওয়াই উচিত, বয়স্ক মানুষদের কিন্তু যথাযথ সম্মান দেওয়াই উচিত। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব আপনার কোন মাসে জন্ম হয়েছে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। তাই চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে তিথি থাকবে আপনাদের ক্ষেত্রে একাদশী তিথি, সুতরাং আপনাদের ক্ষেত্রে আজকে শিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজকে নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র, করণ বণিজ করণ, পক্ষ আজকে শুক্লপক্ষ, যোগ বরিয়ান যোগ এবং দিন আজকে শুক্রবার। আজকে রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 9:54 সকালবেলা থেকে 11:35 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, পূর্বে করা কাজ আপনারা কিন্তু এই সময় কন্টিনিউ করতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 8:13 সকালবেলা থেকে 9:54 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 11:35 থেকে 1:17 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধি যোগ আজকে থাকছে না, থাকছে 11 জুন, যা থাকবে 5:10 সকালবেলা থেকে 2:05 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা
যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি থাকছে 12ই জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:53 সকালবেলা থেকে 8:25, এবং পরবর্তী সময় থাকবে আপনাদের ক্ষেত্রে 10:45 থেকে 2:29 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অশুভ সময় আজকে নেই, রয়েছে 12ই জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 8:03 দুপুরবেলা সন্ধ্যেবেলা থেকে 8:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো শুভকর্ম শুরু করবেন না, এই সময় করা কাজ শাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে। এই সময়কে আপনারা বর্জন করলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিভিন্ন শুভ কাজের থেকে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক রয়েছে উত্তর দিক, যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা কী করবেন, 7 কদম আপনারা উত্তর দিকে হাঁটবেন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে টেকনিক্যাল বিভাগে যারা রয়েছেন তাদের জন্য উন্নতি থাকছে। যাদের সংখ্যা 2 তাদের ক্ষেত্রে আজকে দূরযাত্রা করতে দেখা যেতে পারে, সারা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কর্মজীবনে কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে হাত লাগাতে দেখা যেতে পারে। সংখ্যা 3 আজকে আপনার মনের মানুষের সাথে ঘুরতে যাওয়ার বিষয়ে কোনো কথা হতে পারে, কোনো কিছু কেনাকাটার জন্য, কোনো শপিং করার জন্য কিন্তু আজকে কোথাও বেরিয়ে পড়তে হতে পারে আপনাকে। সংখ্যা 4 আজকে বিজনেসে ভুল ইনভেস্ট হতে পারে, সতর্ক থাকুন। সংখ্যা 5 আজকে আপনাদের ক্ষেত্রে ব্যস্ততা ভরা দিন থাকবে, আজকে আপনার মেডিকেল লাইন সম্বন্ধীয় লাইনে আপনাদের ক্ষেত্রে ভীষণ উন্নতি থাকছে, তবে আজকে পরিশ্রম কিছুটা ধকলসাধ্য হতে পারে, সুতরাং খাওয়া দাওয়া সঠিক সময় করা আপনাদের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে কিছুটা শুভ হবে। সংখ্যা 6 আজকে আপনার ক্ষেত্রে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের কেনাকাটা আজকে আপনাকে করতে যেতে হতে পারে। সংখ্যা 7 আজকে আপনার ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 8 আজকে আপনাদের ক্ষেত্রে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। সংখ্যা 9 আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া উচিত না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো ABCD। আর ABCD কেন দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কাগজপত্র সম্বন্ধীয় কোনো ডকুমেন্টারি সমস্যা কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে, কোনো সরকারি বিভাগে আজকে কাজকর্ম নিয়ে কিন্তু আপনাকে কিছুটা পাজলড হতে দেখা যেতে পারে। আজকে কিছুটা ব্যস্ততা ভরা দিন আপনাদের মধ্যে কাটতে চলেছে, দৌড়ঝাঁপ করতে দেখা যেতে পারে সারাদিন জুড়ে। দেখুন গৃহবাড়ির সম্পদ সম্পত্তি কোনো কিছু কিনতে যাচ্ছেন আজকে, বা কোনো কিছু কিনছেন আজকে, কেনাকাটার বিষয় রয়েছে, তাহলে খুব সাবধান, হঠাৎ কিন্তু ভুল জায়গায় আপনাদের লগ্নি হতে পারে, সতর্ক থাকুন। সি আপনাদের ক্ষেত্রে আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ডি মান সম্মান কিন্তু হানি হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সতর্ক থাকার চেষ্টা করুন। ই মার্কেটিং লাইনে উন্নতি থাকছে। এফ ধার্মিক কার্যে উন্নতি থাকছে। জি আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে নতুনভাবে কিন্তু আপনাদের নতুন মোড় আসতে চলেছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভাশুভ ফল বাড়তাবে। তবে তার সাথে সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে আইনানুগ জটিলতা যেগুলো বহুদিন ধরে চলছিল সেগুলো সমস্যার সমাধানের পথ কিন্তু আপনারা সহজেই খুঁজে পাবেন। এইচ আজকে আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটার জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। আই আজকে আপনাদের জন্য কিন্তু দিনটা মধ্যম থাকবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ হাতের নাগালের বাইরে বেরিয়ে যেতে পারে, সতর্ক থাকুন। যে আজকে আপনাদের সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা বিবাদ বৃদ্ধি পেতে পারে, এছাড়াও আপনাদের কর্মস্থলে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। কে আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, সন্তানকে নিয়ে চিন্তা বিবাদ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এল আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এম আজকে কাগজপত্র খোয়া যেতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। এন আজকে কর্মক্ষেত্রে নতুন প্ল্যানিং আপনাকে কিন্তু সফলতা এনে দিতে পারে খুব তড়িঘড়ি। ও আজকে আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সফলতাই সফলতা থাকবে, যারা বিশেষ করে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেছেন তাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। ও আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের উপর মধ্যম থাকবে, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। পি আজকে আপনাদের কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল হতে চলেছে। কিউ আজকে আপনার কথা কিন্তু সকলে শুনবে, বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে।
আর আজকে আপনাদের ক্ষেত্রে ছোট ছোট বিবাদে এড়িয়ে থাকা ভালো হবে, বাগবিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন, খুব কাছের মানুষের কাছ থেকে সতর্ক থাকার চেষ্টা করা আপনাদের পক্ষে ভালো হবে। এস আজকে আপনার ক্ষেত্রে পরিবারের মানুষের সাথে মতানৈক্য মতবিরোধতে দেখা যাচ্ছে, অর্থকড়ি সম্বন্ধীয় সমস্যায় কিন্তু ভুগতে দেখা যেতে পারে আজকে আপনাকে। টি আজকে আপনাদের ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দাদার হতে চলেছে। ইউ আজকে আপনাদের কর্মক্ষেত্রে নিকট ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, দূর ভ্রমণের ক্ষেত্রেও আজকে কিন্তু পরিকল্পনা অসফল হতে পারে, অর্থাৎ কোনো ক্যান্সেল হতে দেখা যেতে পারে দূরভ্রমণের যাত্রার ক্ষেত্রে। ভি আজকে আপনাদের পড়ে থাকা কাজ কমপ্লিট হবে, বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লিউ শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাকে করতে দেখা যেতে পারে। এক্স আজকে আপনার মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য দিনটা ভালো রয়েছে। ওয়াই আজকে বিবাহের কথাবার্তা এগোতে পারে। জেড আজকে মায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখা আপনাদের পক্ষে ভালো হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। তাহলে প্রত্যেক দিন যেরকম প্রথমেই আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার রবিবার, রবিবারের জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মধ্যম থাকছে, খুব একটা খারাপ বলা চলে না, খুব একটা ভালো বলা চলে না, কারণ আজকে আপনাদের ক্ষেত্রে ব্যস্ততা ভরা দিন কাটবে, খুব গুরুত্বপূর্ণ দিন কাটবে, অর্থাৎ দিনের অধিকাংশ সময় কিন্তু আজকে আপনাকে ব্যস্ত থাকতে দেখা যাবে আপনার কর্মের মধ্যে দিয়ে, এবং তার সাথে সাথে আজকে আপনার ক্ষেত্রে ফাটকা অর্থ যোগ কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনাও একই সাথে থাকছে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, চোখে কোনো সমস্যা হঠাৎ তৈরি হতে দেখা যেতে পারে, কোনো ইনফেকশন ওরিয়েন্টেড কোনো কিছু হচ্ছে, তাদের সব সাবধান এবং সতর্ক। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের মূত্রাশয় ঘটিত সমস্যা বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া আপনাদের ক্ষেত্রে উচিত হবে না। হেলথ ট্রাভেল বৃদ্ধি হতে দেখা যেতে পারে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, নতুন প্রজেক্ট অর্থলগ্নি করা শুভ হবে। যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় উন্নতি দেখাচ্ছে, আজকে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ আপনাদের কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রকে সফলতায় পৌঁছতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের জন্যই আজকে বিশেষ করে বলে রাখবো, বিবাহের কথাবার্তা এগোতে দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাচ্ছে, মানসিক চঞ্চলতা কমবে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাবে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে। কোনোভাবেই কাউকে আজকে ঋণ দেওয়া উচিত না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা ভালো হবে। আজকে আপনার পার্টনার আপনার কর্মক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস আজকে খোয়া যেতে পারে, সেদিকে সতর্ক থাকা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কিছু চাওয়া পাওয়া বহুদিন পরে যেগুলো আসছিল, আজকে হেলথ ট্রাভেলের মধ্যে দিয়ে কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যাগুলি বৃদ্ধি পাবে এবং সেই জন্য কোনো চিকিৎসকের পরামর্শ নিতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে ঋণ নেওয়া আপনাদের জন্য ভালো হবে, দূরভ্রমণ আপনাদের জন্য মধ্যম থাকছে, তবে আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, কোনো হঠাৎ শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গুরুত্বপূর্ণ খুব কাছের মানুষের থেকে, এবং কোনো ব্যক্তির সাথে কিন্তু আজকে বচসায় জড়িয়ে পড়তে পারেন, কোনো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, প্রেমজ জীবনে সফলতা থাকছে, আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে পারে, মানসিক চঞ্চলতা আজকে কিছুটা কমতে দেখা যাবে, আজকে কোনো কিছু ক্রয় করার বিষয়ে দিনটা ভালো রয়েছে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চাইছেন, বিশেষ করে গাড়ি বাড়ি এই ধরনের সম্বন্ধীয়, তাহলে আজকে আপনাদের জন্য কিন্তু দিনটা অনেকটা ভালো রয়েছে, আজকে স্টেপ নিতে পারেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। আলোচনা করবো যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শিক্ষাক্ষেত্রে কিছুটা গোলযোগ দেখা যেতে পারে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ তৈরি হচ্ছে, দূরভ্রমণের জন্য দিনটা শুভ নয়। এছাড়া আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে, আজকে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, আজকে আপনাদের প্রেমজ জীবনে কিন্তু নতুন মোড় হঠাৎ করে আসতে চলেছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, আজকে আপনার ক্লোজ ফ্রেন্ডের সাথে কিন্তু মতবিরোধতেও দেখা যেতে পারে, সতর্ক থাকা আপনাদের পক্ষে ভালো হবে, ছোটো ভাই বা বোন আপনাদের ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে, আজকে ফাটকা প্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবে তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকে মানসিক চঞ্চলতা কিছুটা তৈরি হতে দেখা যাবে দুপুরের পরবর্তী সময়ে, আজকে কিন্তু কোনো মানুষের সাথে যোগাযোগ আপনাদের কর্মক্ষেত্রকে কিন্তু অনেকটাই স্টেবিলিটি বাড়াতে সাহায্য করবে, আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া আপনাদের পক্ষে ঠিক হবে না। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলে রাখবো, আজকে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ভুল জায়গায় লগ্নি হওয়ার সম্ভাবনা একই সাথে থাকছে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, ভুল জায়গায় লগ্নি আপনাকে সফলতার দিকে কিন্তু ধাবিত করতে পারে, সতর্ক থাকবেন, আপনারা কোনো প্রতারকের পাল্লায় আজকে পড়ে যেতে পারেন। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, আজকে কোনোভাবেই কোনো মানুষকে
ঋণ দেওয়া উচিত না। আজকে ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ফায়দাদার হতে পারে। আজকে মানসিক চঞ্চলতা কিছুটা কাটিয়ে ওঠার জন্য আপনার কোনো পরিকল্পনা সফল হতে চলেছে। বিশেষ করে বলে রাখবো, যারা পৌষ মাসে জন্মেছেন তাদের ক্ষেত্রে ঋণ দেওয়া কিন্তু ভীষণ আজকে অসফলতার দিকে কিন্তু নিয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে, আজকে আধ্যাত্মিক উন্নতি যোগ থাকছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে পারে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ নয়, আজকে কিছুটা দাম্পত্য জীবনে অশুভতা নেমে আসছে। এবং তার সাথে সাথে বিশেষ করে বলবো, যারা আইনানুক জটিলতায় ভুগছেন তাদের জন্য কিন্তু দিনটা ভালো নয়। কোনো রকম আপনারা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করে কিন্তু ভুলবশত জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে, আজকে ভুল জায়গায় লগ্নি হওয়ার সম্ভাবনাও একই সাথে থাকছে, সতর্ক হয়ে লগ্নি করা আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দাদার অবশ্যই হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। আর সামুদ্রিক স্বাস্থ্যে বলে চলার প্রত্যেক দিনকার ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা এই কারণেই পালন করে থাকে, কারণ আপনারা সামুদ্রিক স্বাস্থ্যকে নিজেদের জীবনে আপনারা অ্যাপ্লাই করে আগে থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাঁচতে পারেন, অর্থাৎ অ্যালার্ট থাকতে পারেন না। সেই জন্যই সামুদ্রিক স্বাস্থ্যের দিকে প্রত্যেক দিন কিন্তু আপনারা চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক স্বাস্থ্যে আলোচনা করব জোড়া ভ্রু। আমাদের যে ভ্রু যুগল থাকে সেটি যদি কারোর জোড়া থাকে, এরকম মানুষদের ব্যক্তিত্ব কীরকম হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো যে এরা কিন্তু সর্বদা মান সম্মান নিয়ে চলতে ভালোবাসে, এরা কিন্তু নেতৃত্ব দিতে ভালোবাসে, এরা জয়ী হতে চায় সর্বদা, এদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিন্তু প্রবল থাকে, এবং এদের মধ্যে কিন্তু সেক্সুয়াল ব্যাপার কিন্তু অর্থাৎ কোনো রকম যৌন ক্ষমতা কিন্তু এদের প্রচণ্ড হয়ে থাকে। এরা যে কোনো চাহিদা মেটানোর জন্য সমস্ত কিছু পথ অবলম্বন করে, তবে এরা কিন্তু ভীষণ প্র্যাকটিস অর্থাৎ অধ্যবসায়ী হয়ে থাকে। এদের মধ্যে দেখা যায় যে এরা ছোটো ছোটো বিষয়গুলোকে একটা নতুনভাবে রূপান্তর করে সেটাকে কিন্তু নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করে, যেখানে কোনো কিছু সৃষ্টির একটি আদল থাকে। আর সেই জন্যই এদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত থাকতে ভীষণ দেখা যায়। কিন্তু এদের এরা কিন্তু খুব একটা কারোর কথা খুব একটা মান্যতা করে না, এবং এরা নিজেদের বিভিন্ন কাজে সাকসেস পাওয়ার জন্য, এরা এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্যাকটিক কিছু পথ অবশ্যই অবলম্বন করে থাকে এরা। এই ছিল সামুদ্রিক স্বাস্থ্যে আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আজ এর পরবর্তী দিন আমি আপনাদের সাথে আরও কিছু নতুন বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। আজকে এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বিবাহের কথাবার্তা আজকে এগোতে পারে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, মানসিক চঞ্চলতা কমবে, ফাটকা অর্থ হাত গলে বেরিয়ে যেতে পারে। আজকে বিজনেসে অর্থ লগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে, ফাটকা অর্থ লগ্নি করার জন্য আজকে দিনটা ভীষণ শুভ রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে, সতর্ক থাকবেন। এছাড়া আপনার সাথে আপনার কোনো বন্ধুর কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকা আপনাদের পক্ষে ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, এবং শুভ সংখ্যা এক আলোচনা করব বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, তবে শরীর নিয়ে কিন্তু কিছুটা ভুগতে দেখা যাবে। আজকে বিকেলের পরবর্তী সময়টা ভীষণ অশুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে। আজকে ঋণ নেওয়ার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে। আজকে যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো। আজকে আপনারা কোনো জায়গা থেকে কোনো রকম প্রাইজ বা কোনো জায়গা থেকে কোনো অ্যাওয়ার্ড আপনারা পেতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব মিথুন রাশি। আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল বেশি হতে দেখা যাচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, ভুল জায়গায় লগ্নি আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে। প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে, আজকে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করছেন সতর্ক এবং সাবধান। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা সবুজ, এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেতে পারে, ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। আজকে মানসিক চঞ্চলতা বিকেলের পরবর্তী সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনার ক্লোজ ফ্রেন্ডের সাথে আজকে মতানৈক্য মতবিরোধ দেখা যেতে পারে, সতর্ক থাকা আপনাদের পক্ষে ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার এক্সাম বা পরীক্ষার কোনো রেজাল্টকে কেন্দ্র করে আজকে আপনাকে কিন্তু কিছুটা মনক্ষুণ্ণ হতে দেখা যেতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে। আজকে আপনাদের জন্য শুভ রং লাল, এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা মধ্যম থাকছে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, ছোটো ভাই বা বোনের সফলতায় খুশি হবেন। আপনাদের ক্ষেত্রে আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত নয়, আজকে ঋণ নেওয়ার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে। দূরযাত্রা দূরভ্রমণ বিদেশ যাত্রার জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে শুভ সময় থেকে ভ্রমণ করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। আজকে শুভ রং আপনাদের জন্য সবুজ, এবং শুভ সংখ্যা চার আলোচনা করব কন্যা রাশি। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল বেশি হতে দেখা যাচ্ছে, কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, দূরযাত্রার ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকছে। বিকেলের পরবর্তী সময় আজকে কোনো মানুষের সাথে যোগাযোগ হতে পারে যা আপনাকে আপনার সঠিক দিশা দেখাতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং সাদা, এবং শুভ সংখ্যা পাঁচ।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। আর বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আজকে প্রথমেই আপনাদের সাথে আলোচনা করে থাকি, যেরকম প্রত্যেক দিন আজকে আলোচনা করব, কারণ বাস্তু টিপসে হয়ে চলা বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয়গুলি আপনারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করে কিন্তু অনেকটা বেটার থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আর সেই জন্যই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু রেগুলার চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসে আপনাদের সাথে আলোচনা করব হোটেলের সিঁড়ি আপনাদের ক্ষেত্রে কোন দিকে হওয়া উচিত। দেখুন, আপনারা অনেকে কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের হোটেল করে থাকেন, আর এই হোটেলে আপনারা কিন্তু বিভিন্ন সিঁড়ি ভুল জায়গায় করে থাকেন, যা আপনাদের ক্ষেত্রে হানিকারক হয়ে থাকে। হোটেলের মধ্যে আপনাদের মানুষের আনাগোনা কমতে থাকে, হোটেলের চলাচল কমতে থাকে, হোটেলের মধ্যে যে ধরনের উপার্জন করা উচিত সেই ধরনের উপার্জন আসতে থাকে না, তার কারণ সিঁড়ি আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনিয়ে আসতে পারে। এই জন্য সিঁড়ির দিক অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভাইটাল। আপনারা যদি একান্তই সিঁড়ি রাখছেন হোটেলে, তাহলে আপনারা কোন দিকে সিঁড়ি রাখবেন? সর্বদাই কিন্তু দক্ষিণ পশ্চিম, দক্ষিণ অথবা পশ্চিম দিকে সিঁড়ি রাখার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর এবার আমরা একটুখানি দেখে নেবো আজকে কী গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনার বেল গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে, বেল গাছে জল দিন, প্রণাম করুন, সেক্ষেত্রে শুভ হচ্ছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যারা দূরভ্রমণ করছেন, দূরযাত্রা করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, গুরুত্বপূর্ণ সমস্ত ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু এলাচ মুখে দিয়ে বেরোলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আজকে দানের মধ্যে চাল বা আটা দান করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে উপায় বলে দিই, প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আজকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই উপায়ের ক্ষেত্রে বলে দিই, বিষ্ণু সহস্র নামের পাঠ করুন, বিভিন্ন দিক থেকে আসা বিঘ্নগুলি কিন্তু অবশ্যই কাটতে থাকবে। এবং তার সাথে সাথে আজকে আপনারা আপনাদের খুব কাছের মানুষকে কিন্তু আজকে কোনো গিফট দিতে পারেন, যেগুলি আপনাদের ক্ষেত্রে অনেকটাই লাক ফেভার করতে পারে। অর্থাৎ রেড কালারের কোনো গিফট আপনারা দিতে পারেন, যে কোনো মনের মানুষকে, কাছের মানুষকে বা যে কোনো মানুষকে দিতে পারেন, সেক্ষেত্রে বেটার হবে আপনাদের ক্ষেত্রে। আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু অবশ্যই আজকে বাচ্চাদেরকে ভোজন করানোর চেষ্টা করুন, এবং যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে মন্দিরে যে কোনো কিছু, যে কোনো জিনিস, মন্দিরের কোনো সুগন্ধি আপনারা দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য প্রথম রাশি, সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে, মানসিক চঞ্চলতা কমবে, আজকে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। আজকে কর্মক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আজকে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। বৃশ্চিক রাশি, আজকে দাম্পত্য জীবনে মধুরতা কমবে, হেলথ ট্রাবল বেশি হতে দেখা যাবে, দূরযাত্রার জন্য দিনটা ভালো নয়, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, আংশিকভাবে কিন্তু আজকে আপনাকে সমস্যায় পড়তে দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময়ে, শত্রু দ্বারা সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। ধনুরাশি, আজকে দাম্পত্য জীবনে কিন্তু মধুরতা কমছে, হেলথ ট্রাবল বেশি হতে দেখা যাবে, ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, গলাজনিত সমস্যায় ভুগতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে শারীরিকভাবে কিন্তু অসুস্থতার মধ্যে দিয়েই কাটবে সারাটা দিন, ব্যস্ত মানুষের সাথে কিন্তু আজকে আপনাকে যোগাযোগ করতে হতে পারে, আপনার কর্মব্যস্ততার মধ্যে আপনি ঢুকতে চাইছেন, আপনি এন্ট্রি করতে চাইছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দরজা খোলা রয়েছে, আপনি আজকে কোনো সুযোগ পাচ্ছেন কর্মক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দাদার হতে পারে। আপনি যদি মনে করছেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে মনের কথা খুলে বলবেন, তাহলে খুব সাবধান এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। আজকে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে পারে, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আটকা অর্থ হাতগুলো বেরিয়েও যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে বিশেষ করে সকালের দিকে। যারা মনে করছেন পিতার স্বাস্থ্যের বড় ধরনের সমস্যা হতে চলেছে, তারা সঠিকভাবে খেয়াল রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মীন রাশি, মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মোটের উপর মধ্যম থাকবে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, আজকে ফাটকা অর্থ হাতগুলো বেরিয়ে যেতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি, মানসিক চঞ্চলতা এবং দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, খুব একটা ভালো বলা চলে না, নিজের ড্রাইভ করা থেকে এড়িয়ে থাকলেই আপনাদের পক্ষে ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো রাশিফল, আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পরে দেখা হবে, নমস্কার।